ফাইনালি সেই খুশির খবরটা এসে গেল যেটার জন্য সমস্ত ইন্ডিয়ান ফুটবলের সমর্থকরা এতক্ষণ ওয়েট করেছিল। সকালেই যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ফিফা ব্যান উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে, সেই দিকেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় চলে এলো। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনছো, সুপ্রিম কোর্টের তরফ থেকে COA-কে বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটার কারণেই কিন্তু ফিফা ব্যানটা এসেছিল। অর্থাৎ থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের জন্য যে ব্যানটা এসেছিল সেটাই কিন্তু উঠতে চলেছে, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে COA বাতিল করে দেওয়া হয়েছে। আজকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপিল করতে চলেছে সুপ্রিম কোর্টে আজকে, যাতে COA বাতিল করে দেওয়া হয় এবং ইন্ডিয়ান ফুটবলের সমস্ত ক্ষমতা AIFF-এর কাছে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ AIFF আবারও সেই সমস্ত রকম নিয়ন্ত্রণ করবে ইন্ডিয়ান ফুটবলকে। এবং আজকে সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেই দিকেই গেছে, অর্থাৎ COA-কে বাতিল করে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলের সমস্ত নিয়ন্ত্রণ আবারও AIFF-এর ওপর দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার ফিফা ব্যান ওঠা যাওয়ার সময়ের অপেক্ষা বলতে পারো, যেটা শোনা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে ফিফার তরফ থেকে। এই বিষয়টা যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে ফিফাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আশা করা যায় যে কোনো মুহূর্তের মধ্যেই ফিফার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে ইন্ডিয়ার ওপর থেকে ফিফা যে ব্যানটা দিয়েছিল সেটা তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ অক্টোবর মাসে ফিফা ওমেন্স U17 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হওয়ার কথা সেটা আবারও হতে চলেছে, মানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। অন্যদিকে 7 সেপ্টেম্বর এটিকে মোহনবাগান AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালও খেলতে চলেছে, কোনো রকম সমস্যা নেই। যদিও হ্যাঁ, এখনও ফিফার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। তবে এই পুরো বিষয়টাতে সাফার করলো একটা টিমই, গোকুলাম কেরালা FC-র ওমেন্স টিম, যারা AFC চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিল। তারাই এই টুর্নামেন্টটা খেলতে পারল না এবং আজকেই তারা কিন্তু ইন্ডিয়াতে ফিরে আসছে। অর্থাৎ এই পুরো বিষয়টাতে সবথেকে সাফার করেছে গোকুলাম কেরালা FC। তবে যাই হোক, আলটিমেটলি অবশ্যই এটা একটা খুশির খবর বলাই যায় ইন্ডিয়ান ফুটবল সমর্থকদের জন্য, যে ফিফার তরফ থেকে কিন্তু যে কোনো মুহূর্তে ব্যান উঠে যাবে ইন্ডিয়ার মাথা থেকে। এই পুরো বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। অন্যদিকে বন্ধুরা, আজকে যে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান নেভির মধ্যে, সেই ম্যাচটা কিন্তু 0-0 ড্র হয়েছে। আমি ম্যাচটা দেখতে পারিনি, তবে যেটা শুনলাম ইস্টবেঙ্গল খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, অ্যাটাকের ধার খুব একটা ছিল না, গোল মিস হয়েছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক কিছুই করতে হবে পরবর্তী ম্যাচটায়। তবে হ্যাঁ, এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়েছে, অর্থাৎ 0-0 ড্র করেছে ইন্ডিয়ান নেভির এগেনস্টে। স্টার্টিং লাইন আপে ছিলেন আজকে কমলজিৎ সিং, লালচুন নুঙ্গা, সুমিত পাসি যিনি ক্যাপ্টেন ছিলেন, অন্যদিকে অনিকেত যাদব, অমরজিৎ সিং, কিয়াম, ভিপি সুহের, আঙ্গুস আনা, মোবাশির রহমান, অঙ্কিত মুখার্জি, নাওরেম মহেশ সিং, প্রীতম সিং ছিলেন। যতটা শুনলাম সুমিত পাসির পারফরমেন্স একদমই খারাপ ছিল, তুহিন দাস সাবস্টিটিউট হিসেবে এসে কিন্তু বেশ প্রভাবিত করেছেন। ইস্টবেঙ্গলের বেশিরভাগ অ্যাটাকগুলো উইং থেকে তৈরি হচ্ছিল, মোবাশির রহমান মাঝ মাঠে বেশ ভালো খেলছিলেন। সেকেন্ড হাফে অ্যালেক্স লিমা নেমেছিলেন সাবস্টিটিউট হিসেবে, তবে যেহেতু ম্যাচটা দেখিনি আমি সেই কারণে বেশি কিছু বলতে পারছি না এই ম্যাচটার সম্পর্কে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি 0-0 ড্র হয়েছে, এর থেকে ভালো রেজাল্ট এক্সপেক্ট করাই গেছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই ম্যাচটা যারা দেখেছিলে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।